বুধবার নয়াদিল্লির জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির বিরুদ্ধে আইএসএলের শেষ লিগ ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। এই ম্যাচ জিতলে সুপার সিক্সের আশা জিইয়ে রাখতে পারবে লাল হলুদ ব্রিগেড। তবে জয় ছাড়া অন্য কিছু হলে কিন্তু আপাতত মৌসুম শেষ হবে ইস্টবেঙ্গল এফসি, ফলে এই ম্যাচটা মাস্ট উইন লাল হলুদ ব্রিগেডের জন্য। তবে এই ম্যাচে নেই লাল হলুদের দুই ভরসাযোগ্য ফুটবলার সৌভিক চক্রবর্তী ও প্রভসুকন সিং গিল। এই পরিস্থিতিতে তাদের পরিবর্তন করা হবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন কোয়াদ্রাত, আর তারই ছবি দেখা গিয়েছিল মঙ্গলবার অনুশীলনে। কিন্তু প্রশ্ন হলো দিল্লিতে পাঞ্জাবের বিরুদ্ধে কী একাদশ নামবে ইস্টবেঙ্গল, কারণ সুপার সিক্সের দৌড় থেকে ছিটকে গেলেও আইএসএলের দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল খেলে সকলের নজর কেড়েছে। এই পরিস্থিতিতে এই ম্যাচটাকে কোনোভাবেই হালকাভাবে নিতে চাইছে না লাল হলুদ ম্যানেজমেন্ট। তাহলে কী একাদশে পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল, চলুন দেখে নিই। যার সম্ভাবনা রয়েছে গোলে শুরু করতে পারেন কামালজিৎ সিং। আপাতত প্রভসুকনের ব্যাকআপ হিসেবে যারা রয়েছেন তাদের মধ্যে সবথেকে অভিজ্ঞ কামালজিৎ, যদিও এই মরশুমে কলকাতা লিগে একটি ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচে খেলেননি কামালজিৎ, ফলে নিঃসন্দেহে এটা বড় পরীক্ষা তার কাছে। এদিকে ডিফেন্স লাইনে পরিবর্তন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতি তাতে মোহাম্মদ রাকিবের জায়গায় শুরু করতে পারেন লালচুন নুঙ্গা, রাইট ব্যাকে শুরু করতে পারেন নুঙ্গা, এছাড়া বাকি ডিফেন্স লাইন একই থাকবে, লেফট ব্যাকে নিশু কুমার আর দুই সেন্ট্রাল ডিফেন্সে হিজাজি মাহের ও হারমানজো সিং খাবরা শুরু করবেন। এবার আসা যাক মাঝ মাঠের কথায়, সেখানে নেই সৌভিক চক্রবর্তী, ফলে প্রশ্ন হলো সল ক্রিসপোর জায়গায় কে খেলবেন, যার সম্ভাবনা রয়েছে এই ম্যাচে অভিষেক হতে পারে বাঙালি মিডফিল্ডার মহিতোষ রায়ের। তবে মহিতোষকে কি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলাবেন কোয়াদ্রাত? মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা উইং হাফ হিসেবে খেলেন মহিতোষ, সেখানে এই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার একটি নতুন ভূমিকা হতে পারে। এই পরিস্থিতিতে যদি মহিতোষকে তার জায়গায় খেলাতে হয় তাহলে সেক্ষেত্রে সল ক্রেসপো ও ভিক্টর ভাস্কেসকে স্ক্রিন হিসেবে ব্যবহার করতে হবে কোয়াদ্রাতকে, আর সেক্ষেত্রে কিছুটা ওপরে খেলবেন মহিতোষ, অন্যথায় সল ক্রেসপোর পাশে শুরু করতে পারেন মহিতোষ, আর কিছুটা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন ভিক্টর ভাস্কেস। দুই উইংয়ে যথারীতি শুরু করবেন নাওরেব মহেশ সিং এবং পিভি বিষ্ণু, আর আক্রমণে শুরু করবেন ক্লেইটন সিলভা। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল এফসির সম্ভাব্য একাদশ, গোলে কমলজিৎ সিং, দুই সাইড ব্যাকে নিশু কুমার ও লালচুন নুঙ্গা, সেন্ট্রাল ডিফেন্সে হারমানজো সিং খাবরা ও হিজাজি মাহের, মাঝমাঠে সল ক্রেসপো, মহিতোষ রায় এবং ভিক্টর ভাস্কেস, দুই উইংয়ে পিভি বিষ্ণু ও নাওরেব মহেশ সিং, আর আক্রমণে ক্লেইটন সিলভা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।